হ্যালো এভরিওয়ান, সো বহুত দিনের মূরত একটা ব্লগলে ওয়েলকাম জানাইছো, একটা আজি এডুকেশনাল ব্লগ। সো আজি আমার স্কুল গুরুকুল গ্লোবাল একাডেমি, সো ইয়াতে আমার একটা আজি সম্বর্ধনা অনুষ্ঠান আছে, খুব সরকে পাতিছো, বহুত ডাঙর করা নাই। ইয়াতে আমার বিদ্যালয়ের যিনি মানে স্টুডেন্টে বা হাই সেকেন্ডারি ফাইনাল এক্সামিনেশনত যিনি ভাল রিজাল্ট করেছে, সো তেওঁলোকক আমি একটা সম্বর্ধনা জানাম। সো কন্টিনিউ করি ব্লগটো, এটা মানে যাব ওলাইছো, আমার আজি দিনের 2 বজাৰ আমার অনুষ্ঠানটি হব। সো এটা আমি যাব ওলাইছো, মানে যাব ওলাইছো, সো আপনাদের ব্লগটা চাই থাকো, কি হব কি নহব গোটেখিন কন্টিনিউ করি, স্টে টিউন। সো এয়া মানে কলেজ আহি পাইছোহি, বস্তুখিনি অলমোস্ট রেডি হয়েছে, অলপমান ডেকোরেট করে লো বস্তুখিনি। দীপ সব রেডি নে? রেডি হয়েছে ন? অহাবারে যাতে তহতর ফালের পর মানে এনেকাকে মার্কস আহে, হয় না নয়? সো যিমানে 90% পায়, সো গোটেখিনি একদম পুরা গেটত ধুনিয়াকে একদম ফটো সহ পুরা একদম নাম আহি যাব। কিন্তু কন্ডিশনটা কি 90% উপর থাকিব লাগিব, থাকিব না থাকে? হ্যাঁ, কার কার থাকিব? থাকিব, সবে ট্রাই করব লাগিব, হয় নয়? হ্যাঁ, এয়া বরদলৈ। ও বরদলৈ, কিহত ব্যস্ত? কাজ ইয়াত ব্যস্ত। পঙ্কজ সব রেডি হয়েছে নে বস্তুবিলাক? বড়িয়া, ঠিক আছে। আমি প্রথমে আজির এই অনুষ্ঠান বিশেষভাবে নিমন্ত্রণ করব আপনাদের মহন্তদেব আমার মাজত উপস্থিত আছে, তেখেতক সেবা কৰা বিচাৰিছো, তেখেতক গুৰুকুল গ্লোবেল একাডেমীৰ তৰফৰ পৰা শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিব বিচাৰিছো। মই মানবেন্দ্ৰ শৰ্মা, পৰীক্ষা নিয়ন্ত্ৰক মানবেন্দ্ৰ শৰ্মাক অনুৰোধ কৰিছো তেখেতক সেৱা সম্বৰ্ধনা জ্ঞাপন কৰিব। ৬ চনৰ নোবেল বঁটা লাভ কৰা বিখ্যাত অৰ্থনীতিবিদ মহম্মদ ইউনুছ, যে বহু ক্ষেত্ৰত দেখা যায় ছাত্ৰ ছাত্ৰীসকলে কেৱল মাত্ৰ নেতা বুলি এনেকুৱা ধৰণৰ প্ৰতিযোগিতামূলক পৰীক্ষাৰ ফলতেই
পরবর্তী পর্যায়ে বহু সময় দিয়ে